বাংলাদেশের পতাকাবাহী এম.ভ আবদুল্লাহ জাহাজে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও আন্তর্জাতিক বাহিনী। তবে জাহাজটির মালিক প্রতিষ্ঠান কবির গ্রুপের মিডিয়া উপদেষ্টা মিজানুল ইসলাম জানিয়েছেন, এ ব্যাপারে তারা কিছুই জানেন না। মালিক পক্ষ নাবিকদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিচ্ছে সবার আগে। এ ধরনের অভিযানের বিষয়ে আগেও সরকার থেকে আন্তর্জাতিক বিভিন্ন নৌবাহিনীর কাছে সুস্পষ্ট বার্তা দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন তিনি। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কমান্ডোরা সোমালি জলদস্যুদের হাতে থাকা আরেকটি পণ্যবাহী জাহাজ এম.ভি রুয়েন উদ্ধার করার দুই দিন পর এই ঘোষণা দিয়েছে পুন্টল্যান্ড অঞ্চলের পুলিশ। সোমালি জলদস্যুরা গত নভেম্বর থেকে 20টির বেশি জাহাজে হামলা করেছে। এম.ভি আবদুল্লাহ ছিনতাই ছিল সর্বশেষ ঘটনা। পুন্টল্যান্ডের আধা স্বায়ত্তশাসিত অঞ্চলের পুলিশ বাহিনী বলেছে, এখানে তারা উচ্চ সতর্কতায় রয়েছে এবং আবদুল্লাহকে আটক করে রাখা জলদস্যুদের বিরুদ্ধে অভিযানে অংশ নিতেও তারা প্রস্তুত। অঞ্চলটি অনেক জলদস্যু চক্রের খাঁটি। পুলিশ এক বিবৃতিতে বলেছে, আন্তর্জাতিক নৌবাহিনী হামলার পরিকল্পনা করছে এমন রিপোর্ট পাওয়ার পর পুন্টল্যান্ড পুলিশ প্রস্তুত রয়েছে। ভারতের নৌবাহিনী আরও কয়েকটি ছিনতাইয়ের চেষ্টাকে বাধাগ্রস্ত করেছে, তবে তারা তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি। পুন্টল্যান্ড পুলিশ বলেছে, তারা আবদুল্লাহর বোর্ডে জলদস্যুদের মাদক পরিবহনকারী একটি গাড়ি আটক করেছে। 2011 সালে সোমালি জলদস্যুরা বিশ্ব অর্থনীতিতে আনুমানিক $7 বিলিয়ন খরচ করেছিল। এর মধ্যে কয়েক মিলিয়ন ডলার ছিল মুক্তিপণের। 15 মার্চ ভারতীয় নৌবাহিনী মাল্টার পতাকাবাহী কার্গো জাহাজ এম.ভি রুয়েন উদ্ধার করেছে। জাহাজটি 17 ডিসেম্বর ছিনতাই করা হয়। জাহাজে থাকা 17 জন নাবিককে উদ্ধারের পাশাপাশি 35 জলদস্যুকে আটক করে তারা। এর আগে 14 মার্চ ইউরোপীয় ইউনিয়নের নৌবাহিনী এম.ভি আবদুল্লাহর নাবিকদের উদ্ধারে অভিযান চালানোর প্রস্তাব দিয়েছিল, তবে বাংলাদেশ সরকার তাতে সম্মতি দেয়নি বলে জানিয়েছে মেরিটাইম অ্যাফেয়ার্স ইউনিটের সচিব খুরশেদ আলম। তিনি বলেন, নাবিকদের জীবনের নিরাপত্তার কথা ভেবে ওই প্রস্তাবে সরকার ও মালিক পক্ষ রাজি হয়নি। 12 মার্চ ভারত মহাসাগর থেকে বাংলাদেশি জাহাজটি ছিনতাই করে সোমালিয়ার জলদস্যুরা। জাহাজটি এখন সোমালিয়ার গদভজিরান উপকূলের কাছে নোঙর করা আছে। জাহাজটিতে জলদস্যুরা উঠার পরপরই একটি যুদ্ধ জাহাজ ও একটি দূরপাল্লার টহল জাহাজ মোতায়েন করেছিল ভারতীয় নৌবাহিনী। সব মিলিয়ে এম.ভি আবদুল্লার জিম্মি 23 নাবিক জীবন মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছে। সৈয়দ সাকিব, বিএনএ নিউজ 24।